লকডাউনের সুযোগ নিয়ে সক্রিয় ল্যান্ড মাফিয়ারা। সরকারি কর ফাঁকি দিয়ে প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে বিঘার পর বিঘা জমির মাটি। তারই স্বীকার করেছে পুলিশের মাসোয়ারা দিয়ে চালাচ্ছে এই কারবার। তারা সেটি স্বীকার করেছে যে পুলিশকে মাসোয়ারা দিয়ে তারা এই কারবার চালাচ্ছে। মালদার হাবিবপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। হাবিবপুর থানার বিরুদ্ধে অভিযোগ মাফিয়াদের কাছ থেকে। মালদার হাবিবপুর এলাকায় লকডাউনের সুযোগে বিঘাকে বিঘা জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। হাবিবপুর থানা পুলিশের বিরুদ্ধে এদের কাছ থেকে মাসোয়ারা নেওয়ার অভিযোগ উঠে এসেছে। এই ল্যান্ড মাফিয়ারা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছে তারা পুলিশকে মাসোয়ারা দিয়ে এই মাটি কেটে নিচ্ছে। কোন রকমের রয়্যালিটি না কেটে এই মাটি কাটা হচ্ছে, এর বদলে পুলিশকে দিতে হচ্ছে মাসোয়ারা। এভাবেই চলছে এই কারবার। জেসিপি দিয়ে মাটি খোঁড়া হচ্ছে এবং এরপরে মাটির ট্রাক্টরে করে বিভিন্ন জায়গায় চালান করা হচ্ছে। মালদা জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ পিঙ্কি সরকার ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন এই সমস্ত বরদাস্ত করা হবে না, প্রশাসনকে বলা হবে এবং যথাযোগ্য আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেউ যদি মাসোয়ারা নিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লকডাউনের সুযোগে মালদার হাবিবপুর এলাকায় বিঘার পর বিঘা জমির মাটি কেটে নিচ্ছে এবং সেই অভিযোগ উঠেছে। হাবিবপুর থানা পুলিশের বিরুদ্ধে এদের কাছ থেকে মাসোয়ারা নেওয়ার অভিযোগ উঠে এসেছে এবং তার স্বীকার করেছে ল্যান্ড মাফিয়ারা প্রকাশ্যে। তার জানিয়েছে তারা পুলিশকে মাসোয়ারা দিয়ে এই কারবার চালাচ্ছে। সেখানে নেই কোনো রকমের রয়্যালিটি, না কেটে সেই মাটি কাটা হচ্ছে এবং এর বদলে পুলিশকে দিতে হচ্ছে মাসোয়ারা। এবং দিনের পর দিন এইভাবেই চলছে এই কারবার। সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে জেসিবিকে এবং জেসিবি দিয়ে মাটি খোঁড়া হচ্ছে, তারপর সেই মাটি বিভিন্ন জায়গায় চালান করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই প্রসঙ্গে কি জানিয়েছেন আমরা শুনব। কিভাবে চালাচ্ছেন কাজটা? চালাচ্ছি এই সামান্য কিছু থানায় হয়তো কিছু দিয়েছি, দিয়ে এইভাবে চালাচ্ছি। পয়সা দিতে হয়েছে থানাতে? সামান্য কিছু মিষ্টি খাওয়া টাওয়া এগুলো আর কি। হরিপুর থানায়। কোন থানা? হরিপুর। বলছি কি দিয়ে মাটি কাটছেন আপনারা? কোন মেশিন দিয়ে? কি দিয়ে? এই জেসিপি দিয়ে। আচ্ছা, তারপর কি যাচ্ছে কিভাবে মাটি? টলিতে করে। কত করে বিক্রি হয় এক টলি মাটি? এক টলি যেরকম দূরত্ব যায়, কেউ হয়তো দূরে নেয়, ওদের কাছে কিছু পয়সা বেশি ধরি। কীরকম তাও দাম? 120-130। আর থানাকে কত দিতে হয় ট্রলিতে? ট্রলিতে ওরকম থানা থেকে কোনো কিছু ইয়ে করতে হয় না। এমনি একটা মান্থলি ওরা হয়তো মাসে একটা হয়তো কোনো কিছু ইয়ে করলো। মাটিগুলো? মাটিটা তো আমাদের ওরকম আইডিয়া হিসাব নাই, ধরো 15 কাঠা 1 বিঘা মতো হবে। মানে ছোটো ছোটো কিয়ারগুলো দুটো তিনটা কিয়ার কেটে মানে সমান করে একটা বড় কিয়ার হচ্ছে আর কি। ট্যাক্স দিয়েছেন মাটির রয়্যালিটি কেটেছেন? রয়্যালিটি তো এখন অফিস বন্ধ আছে, তো অফিস বন্ধ আছে বলে তো আমরা রয়্যালিটি কাটতে পারি না, নাহলে তো রয়্যালিটি কেটেই আমরা কাজ করি। কিন্তু যেহেতু লকডাউনে অফিস বন্ধ বলেই মানে রয়্যালিটিটা কাটতে পারিনি। করোনা পরিস্থিতির মধ্যেও যে জমি মাফিয়ারা এইভাবে বেআইনিভাবে কাজ করে চলেছে, আমরা এ ব্যাপারে প্রশাসনকে জানাবো এবং এই ব্যাপারে যা পদক্ষেপ নেওয়া তা নেওয়ার নির্দেশ দেবো। যদি